সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো রান্নাবাড়া নেই, আজকে হবে, দেখেই বুঝতে পেরেছো, এটা হচ্ছে জাম্বুরা। আজকে হবে জাম্বুরা মাখা। এখন তো জাম্বুরা খুব উঠছে, কারণ বিশ্বকর্মা পূজাও চলে আসছে। তো আজকে এই জাম্বুরা মাখা করব। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পরে গরম পড়েছে, একটু টক টক ভালো লাগবে। তো তোমাদের দেখাচ্ছি কেমন রোদ। এই দেখো, আজকে প্রচণ্ড গরম দিয়েছে আমাদের। দেখো বাইরে পুরো রোদ ঝকঝক করছে, প্রচণ্ড গরম। এখন এখানে কি হচ্ছে, মানে যদি বৃষ্টি দেয় দুদিন তিন দিন একটু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা একটা মানে ভাব হয়, আবার রোদ দেওয়ার সাথে সাথে প্রচণ্ড গরম পড়ে যায়। তো আজকে এই জাম্বুরা মাখা বরের খুব প্রিয়, প্রচণ্ড টক খেতে ভালোবাসে। ছেলেরা যে এত টক খায়, মানে এত টক ভালোবাসে, আমি আমার বরকেই দেখেছি। তো মাখা করে দিব উনি, ওনার জন্য উনি খাবে। তো ভিডিওটা করি, তোমরাও দেখো। ছুলতে ছুলতে না একটা ছোটবেলার কথা মনে পড়েছে, খুব মজার কথা তোমাদের দেখাচ্ছি। আমরা কি করতাম ছোটবেলায়, এইভাবে না টিপতাম, টিপে এই দেখো রসটা এদিকে গেছে। তো তো ভাই বোন, আমরা ভাই বোন না মিলে কি করতাম, এবার টেপার পর রসটা যেদিকে যাবে আমরা বলতাম তোর বিয়ে এইদিকে হবে। খুব মজার ছিল এগুলো। শেষমেশ আমার বঠি দেওয়ায় ধরতে হলো, কারণ চাকুতে অসুবিধা হচ্ছে কাটতে, মানে বের করতে। তো বঠি দাওতে দেখলাম ফটাফট হয়ে যাচ্ছে। তো দেখো আমার জাম্বুরার যে পালগুলো আছে আমি বের করে নিয়েছি। তো খেয়ে একটু দেখতে হবে, যদি মানে টকটা বেশি হয় তো মাখা হবে, তো টক বেশি হলে তো চিনিটা আমার বেশি দিতে হবে। তো খেয়ে দেখছি কেমন টক। আছে মিষ্টি আছে, একটু টক তো একটু থাকবেই। তো দেখে নিলাম, বুঝে চিনি আর লবণটা দেওয়া হবে। নুন দিলাম, টকটা একটু কম আছে তো নুন একটু লাগবে। চিনি বেশি দেবো না, একটু মিষ্টিও আছে জামুরা। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো ডলেই দেব। ঝাল তো যে যেমন খাবে, টক মিষ্টি ঝাল, যার যার জিহ্বার স্বাদ যেমন তেমনই। মাখা তো হয়েছে, এখন আবার একটু খেয়ে দেখি নুন চিনি কেমন, ঝাল। ঝাল একটু লাগবে, ঝাল একটু কম হয়েছে, তো আমি আরো দুটো লঙ্কা দিচ্ছি। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল হয়, আর গাছে যখন ধরে না এরকম উপর দিকে থাকে লঙ্কাগুলো সোজা দাঁড়িয়ে। আমি সেদিন দেখিয়েছিলাম না শিলং থেকে যে এনেছিল, তো এগুলো সেই লঙ্কা, প্রচণ্ড ঝাল। আমার
আমাদের মাখা হয়ে গেছে, এখন খাবো। ভালো লাগছে, খুব স্বাদ হয়েছে। আর এখন তো বিশ্বকর্মা পূজা চলে আসছে, তো বিশ্বকর্মা পূজার সময় মানে জাম্বুরাটা বেশি উঠে বা পাওয়া যায়। আর কদিন পরেই তো বিশ্বকর্মা পুজো, আমাদের এখানে খুব সুন্দর বিশ্বকর্মা পুজো হয়, কিন্তু দু বছর ধরে তো হচ্ছে না কোভিডের জন্য। আর যদি বিশ্বকর্মা পুজোর প্রসাদে যদি জাম্বুরাটা না থাকে না ভালো লাগে না, জাম্বুরাটা থাকলে তখন মনে হচ্ছে সত্যিকারের প্রসাদ নিয়েছে আর কি। আমাদের এখানে তো দেবেই জাম্বুরা পুজোতে। কাদের কাদের এই জাম্বুরা মাখা প্রিয় অবশ্যই জানিও, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আর তোমাদের দেখেছিলাম না আমরা ছোটোবেলায় ভাই বোনরা যখন জাম্বুরা খেতাম, কার বিয়ে কোন দিকে হবে, খুব মজার কিন্তু এটা। দেখবে দেখবে তোমরা টিপো যে রসটা কোন দিকে যাবে, এই রসটা এদিকে গেছে না, তো যাকে বলবো দেখ তোর বিয়ে কোন দিকে হবে, এদিকে গেলে বলতাম এদিকে হবে। মজার খেলা ছিল এটা ছোটোবেলায়, বারবারই করতাম। প্রতি মাখাটা খুব স্বাদ হয়েছে, জাম্বুরাটাও স্বাদ। মাখাটা খেয়ে নি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে অন্য ভিডিওতে। তাহলে আজকে রাখছি,